আজ আমাদের একটা পার্টি ছিল পুরুলিয়ার একটি লজে, সেখানে আমি পৌঁছে গেছিলাম আমার পরিবারের সঙ্গে। আমি ওয়েট করছিলাম স্কুল পথে, আমি সেখানে এসেছি এবং আমার পরিবারের লোকজন সেখানে পৌঁছালো, মা বউ, আমার বৌদি, আমার ছেলে, আমার ভাইপো। দেখলাম রান্না বান্না শুরু আর কি হয়েছে, এখন পুরোপুরি খাওয়া দাওয়া এখনও বসেনি। আমরা একদম একটা ফ্যানের তলায় গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম, যেহেতু আজকে কেউ ধরবার লোক ছিল না, তাই পুরোটাই আজকে আমাকে বানাতে হলো ক্যামেরাটা ধরে। তাই আমি আজকে আমার খাওয়া দাওয়া আপনাকে দেখাবো না, আমি আজকে আমার ভাইপোর খাওয়া দাওয়া আপনাকে দেখাবো, ও কীভাবে আর কি পুরো খাবারটা খেয়েছে এবং কী কী আজ খাবারে ছিল, মেনু ছিল কী কী, কেমন সার্ভ করছিল, কেমন রান্না হয়েছে। এগুলো আমার ভাইপো, যার নাম গোলু, তাকে আমি কুটু বলে ডাকি। তো প্রথমে যেমন জল দেয়, আলু ভাজা দেয়, এগুলো সব দেওয়া হলো, শাক দিল, তার ভাত দিল, বড্ড বেশি সেটা বিরক্ত হয়, কারণ যদি ওকে কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু ও ঝামেলা করে দেবে। এরপর এটা আমাকে দেওয়া হচ্ছে, পাশে আমার বাইক বসে রয়েছে। শুক্তো এসে গেলো, শুক্তো জেনারেলি একবারে দিয়েছিল, মানে পরে আমি আবার চেয়েছিলাম, শুক্তোটা বেশ আর কি সুন্দর করেছিল, যেহেতু আমার বেগুন খাওয়া বারণ, তবু বেগুন ছিল, আমি খেয়ে নিয়েছি। এরপর ডাল, এরপর আলু পোস্ত, আলু পোস্ত অনেকবার এসছে, 3 বা 4 বার আলু পোস্ত আর কি এসছে। আমার ওয়াইফ, আমার ছেলে তখন কারো কোলে ও আর কি নিয়েছে, এবার মাছ শিখেছে, বড়ো মাছের পিস ছিল। প্রথমে পোনা মাছ ছিল একটা, প্রায় আমার এক একটা পোনা মাছের আর কি ওজন ছিল প্রায় 250 গ্রাম, এই ঝাল লেগে গেছে। তো পোনা মাছের একটা পোস্ত ছিল, প্লাস একটা মাছ ছিল আর কি, মাছের পিস ছিল, মাছের কালিয়া। তো সেই মাছটাও আর কি নিয়ে নিয়েছি, কোনো জিনিস ছাড়বো না, এটা এটা আর কি জানি, ছাড়া চলবে না। এরপর মাছ দেওয়া হলো, নেক্সট দারুণ মজা, দারুণ এক্সাইটমেন্ট একটা ভাইপোর সাথে, এই যে খুব ভালো লাগছে ওর, বড্ড বদমাস। এরপর চাটনি, চাটনির পরে অন্য কিছু আসবে, কিন্তু পাঁপড় প্রথমে দিয়ে দেওয়া হয়েছিল, সে পাঁপড় আর পরে দেয়নি। এরপরে বাকি লোকজন আর কি দেখছিল আমাদেরকে যে আমরা কী করছি। এরপর রসগোল্লা চলে এলো 2 করে, তো এটা ভালো লাগে আর কি, বাচ্চাদেরকে এখন একটা দেওয়া হয় তখন খুব খারাপ লাগে, কারণ ওদের জন্যই জেনারেলি পার্টি, ওরা এনজয়মেন্ট করে। এই যে একটা দিল, আরেকটা একটা একমাত্রা দিল ওকে, আর চাইছে। এরপর সন্দেশগুলো বেশ ছিল বড়ো বড়ো, সন্দেশ দেওয়া হলো, বাচ্চাদেরকে দুটো দিলে কী হয় না, ওরা নষ্ট করে, ঠিক আছে, কিন্তু ওরাও ওদের জন্যই আর কি পার্টি। এরপর দেওয়া হলো পাস, দারুণ এনজয়মেন্ট হলো, সবাই খাওয়া দাওয়া করলাম, আমি উঠে গেলাম, আমার খাওয়াটার জন্য জলদি হয়, পুরো মাসে শেষ করে দিয়েছি। এরপরে বসলাম, দাঁড়ালাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খাওয়া দাওয়া হলো, কেমন লাগলো জানাবেন ব্লগটা, আমি আমার ভাইপো আমার সাথে, থ্যাংক ইউ।